ফের ভোররাতে শহরে বেপরোয়া গতির বলি বেহালার কাছে শখের বাজারের ডায়মন্ড হারবার রোডে দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর ভোর 3টে বেজে 15 মিনিট নাগাদ বছর 30 এর শুভদীপ বিজলি নামে ওই বাইক আরোহীকে রাস্তায় পড়ে থাকতে দেখেন টহলরত ঠাকুরপুকুর থানার পুলিশ গুরুতর জখম বাইক আরোহীকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয় সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা পুলিশ সূত্রে খবর ঠাকুরপুকুরের দিক থেকে বেহালা চৌরাস্তার দিকে বাইকে করে যাচ্ছিলেন শুভদীপ সেই সময় একটি গাড়ি তাকে ধাক্কা মারে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ তবে ওই বাইক আরোহীকে কোন গাড়ি ধাক্কা মেরে পালিয়েছে নাকি নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে গিয়েছেন তিনি তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ মৃত শুভদীপ বিজলি পেশায় গ্রিল মিস্ত্রি মহেশতলার ময়নাগড়ের বাসিন্দা কাটোয়া শহরে অজয় নদ থেকে অবাধে চলছে বালি চুরি পাইপলাইনের মাধ্যমে মাঝ নদী থেকে এভাবেই চলছে বালি চুরি এবং সেই বালি চুরি করে তা পাচার করা হচ্ছে বিভিন্ন জেলায় এমনকি মহকুমা শাসকের বাংলোর পিছনের ঘাট থেকেই বালি তুলে পাচার করা হচ্ছে বলে অভিযোগ কাটোয়া শহরের পাশ দিয়ে বয়ে গেছে অজয় নদ একেবারে মহকুমা শাসকের বিল্ডিং এর পিছন দিকে সেই অজয় থেকেই আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে বালি তোলা হচ্ছে একেবারে প্রকাশ্য দিনের বেলায় সেখানে পাইপের সাহায্যে একেবারে মাঝ অজয় থেকে বালি তোলা হচ্ছে এবং সেখানে জেসিপি রয়েছে জেসিপি মেশিন দিয়ে কিন্তু সেই বালি তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় স্ট্যাক করা হচ্ছে এবং সারা দিন প্রকাশ্যে এইভাবেই কিন্তু বালি অজয় থেকে লুট করা হচ্ছে রানা দাস এবিপি আনন্দ পূর্ব বর্ধমান বালি তুলে বাংলা হবে সব শেষ লোক আছে আমি তো এখানে নয় এসি কি এক গাড়ি মাল উঠে 15 টাকা দেয় আমরা তো মজদুর আসবে নদিয়ার কল্যাণীতে আক্রান্ত বিজেপি কর্মী তাকে দেখতে হাসপাতালে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি কর্মীকে ধারালো অস্ত্রের কোপ দুষ্কৃতীদের আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি রয়েছেন আহত বিজেপি কর্মী মিহির বিশ্বাস ঘটনাস্থলে স্থানীয়দের হাতে পাকড়াও দুই অভিযুক্ত দুজনকে মারধর স্থানীয় বাসিন্দাদের পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হামলাকারীরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা বিজেপি কর্মীর ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার কল্যাণীতে ধিক্কার মিছিলের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী আমাদের মিহির বিশ্বাস এবং তিনি একজন দলিত বটে তা তার উপরে যেভাবে প্রকাশ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরা হামলা করেছে যে দুটো নাম আপনারা জানেন নাম দুটো বলুন আরমান আরমান হ্যাঁ হ্যাঁ আরমান আর আরবাজ হ্যাঁ আরমান আর আরবাজ এই যে দুটো ওই চান্দামারি এলাকার উত্তর চান্দামারি তা এরা পরিচিত তৃণমূল কংগ্রেসের কর্মী বলুন সমর্থক বলুন স্থানীয় স্তরের নেতৃত্ব বলুন তারা দিনের বেলায় হাঁসুয়ার কোপ দিয়েছে এবং আমাদের মিহির ভাই অত্যন্ত সংকটজনক অবস্থায় আছে তার অনেক গুরুত্বপূর্ণ ভেন ছিঁড়ে গেছে কল্যাণীতে মঙ্গলবার দিন একটা বড় প্রতিবাদ মিছিল ধিক্কার মিছিল হবে নদিয়ার কল্যাণীর ঘটনা যেখানে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী এবং আহতকে দেখতে গতকালই হাসপাতালে যান শুভেন্দু অধিকারী